রাজধানীর বিখ্যাত বিদ্যাপীঠ সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার লিও জেমসের সভাপতিত্বে ও ব্রাদার জ্যোতি এফ গোমেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অন্যবারের চেয়েও সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক এই আয়োজন ছিল জমকালো। বিশেষ অতিথি ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় ও অধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ, প্রফেসর হাসান সহ অন্যরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন।